সেই দুসু রত্নাকর তিনি এই বনের ভিতরে দুসুবৃত্তি কর্ম করতেন কুনার কর্ম হচ্ছে ওই পথ দিয়ে যত লোকজন যাতায়াত করত ওদেরকে মেরে খুন করে শেষ করে ওদের যা কিছু ধন সম্পদ লুটে উনি গিয়ে সংসারে প্রতিপালিত করতেন এইভাবে করতে করতে তখন ভগবান বিষ্ণু নারদকে বললেন নারদ তুমি যাও দেখি মত্ত ব্রহ্ম মত্ত ধামে ভ্রমণ করে এসো কে অনাচার বিচার করছে এসে আমাকে জানাবে তখন নারদ এসে ভারত পরিক্রমা করতে করতে উনি উপস্থিত হলেন ওই অঘোর জঙ্গলে গিয়ে এসে দেখেন যে একজন ব্যক্তি মানুষজনকে মারছে আর যা কিছু লুটে নিয়ে শেষ করে দিচ্ছে তখন উনি গিয়ে আড়াল থেকে ভগবান বিষ্ণুকে বললেন এইভাবে তখন ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং নারদকে দুজনে বললেন দুজনকে বললেন আচ্ছা তোমরা এবারে সোজাসুজি ওনার সম্মুখ দিয়ে তোমরা যাও তখন ব্রহ্মা ব্রহ্মা এবং নারদ দুজন সন্ন্যাসী বেশে ওই রত্না করে সম্মুখ দিয়ে যাত্রা করতে শুরু করলো তখন ওদেরকে দেখে সেই রত্না রত্নাকর তখন ওদেরকে লোহার মুদ করে পহারের প্রস্তুতি নিচ্ছে তখন ব্রহ্মা বললেন বাবা একই কাজ আমরা তো সাধু সন্ন্যাসী আমাদের দিকে অহারের প্রস্তুতি নিচ্ছ কেন তখন সেই দুঃসুরত্ন বললেন এটা আমার জীবিকা আমার ওই পথ দিয়ে যত লোকজন যায় তাদেরকে মেরে শেষ করি যা পারি সব লুটপাট করে নিয়ে আমি আমার সংসারকে হরণ পোষণ করি তখন ব্রহ্মা বলেন আচ্ছা ঠিক আছে বাবা আমরা তো সন্ন্যাসী আমাদের দেহ এবং বসন ছাড়া আমাদের তো কিছু নাই আমাদের মেরে তোমার লাভ কি হবে না আমি যদি তোমাদের ছেড়ে দেই প্রভু তবে আমি আমার এই কর্মজীবিকা আর চলবে না তোমরা চলে গেলে গ্রামের লোকালয়ে লোকজনকে জানাবে যে ওই বনের ভেতরে একজন দুসু রত্নাকর ব্যক্তি আছে ওই পথে যাবে না তখন ওই পথে কেউ আর আসবে না না হলে আর আমার জীবিকা আর উপার্জন হবে না তখন ব্রহ্মা বলেন ঠিক আছে বাবা এই সব যে কাজকর্ম করছ এই কর্মফলের ভোগভাগি কে হবে না আমার সংসারে পাঁচজন মা বাবা স্ত্রী পুত্র পরিজন সবাই মিলে আমরা ভাগ বাঁট করে খাই সবাই পাপের ভাগি হবে আচ্ছা বাবা ওই কথাটা তুমি বলেছ ওদের মুখ দিয়ে কোনো দিন একদিন শুনেছ তখন ওই কর বলেন না শোনা নাই খাচ্ছে যখন হবে ঠিক আছে বাবা তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবা পুত্র পরিজন সবাইকে তুমি একে একে জিজ্ঞাসা করো তখন ওই দুঃসুরতনাকর বললেন তোমরা তাহলে চালাকি করছো ফন্দি করে পালিয়ে যাবে আমি চলে গেলে তখন ব্রহ্মা বললেন না বাবা আমরা যাব না তোমার যদি অবিশ্বাস থাকে তবে ওই বনলতার দড়িতে গাছে আমাদেরকে বন্ধন করে তুমি যাও তখন ওই ব্রহ্মা এবং নারদকে দুঃসুরতনাকর বনলতার শিকলে বেঁধে উনি বাড়িতে গেলেন গিয়ে মা বাবা পুত্র পরিজন সবাইকে জিজ্ঞাসা করলেন একে একে কেউ তারা রাজি হলো না যে আপনার পাপকর্মের ফলভাগে আমরা হতে নারাজ তখন উনি দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার পায়ে ধরে কাঁদছেন যে প্রভু তুমি যা বলেছিলে সত্যি কথা এখন আমার কি হবে তখন ব্রহ্মা বললেন উপায় আছে বাবা তুমি ওই তীর্থে স্নান করে এসো স্নান করে এসে তুমি আমার কাছে বসো তখন উনি স্নান করে এসে মহামণি সেই দুঃসুরত্ন যে ছিলেন তিনি ওই ব্রহ্মার কাছে বসালেন বসার পরে ব্রহ্মা বললেন রাম নাম জপ করো তখন ওনার এই পাপ প্রাণ থেকে রামনাম উচ্চারতন হলো না তখন ব্রহ্মা বলেন ওই বট বৃক্ষের উপরে দেখো একটা কাণ্ড কি হয়েছে না ওটা মরে গেছে না বাবা ওই মরা নাম জপ করো মরা নাম জপ করতে করতে তোমার মন থেকেই রাম নাম উচ্চারিত হবে তখন এই মরা নাম জপে উনি বসালেন গাছের তলায় স্থির হয়ে তখন ব্রহ্মা চলে গেলেন অনেক দিন যাওয়ার পরে ব্রহ্মা এসে এই জঙ্গলে হাজির হলেন হাজির হওয়ার পরে দেখেন লোক লোকজনহীন বস্তি শুধু জঙ্গলে ভরা আর পশু পাখি শুধুমাত্র নামের ধ্বনি প্রবাহিত হচ্ছে তখন ব্রহ্মা বলেন ওই গাছের তলাই তো রামনাম দিয়েছিলাম দুঃসরত্নাকরকে এ তো একটা বড় উইয়ের ঢিপি হয়েছে তখন ওই ওইর ঢিপি থেকে রামনাম প্রবাহিত হচ্ছে তখন ব্রহ্মা ইন্দ্রকে স্মরণ করলেন ইন্দ্র জল বর্ষণ করার পরে উইয়ের ঢিপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে ওখান থেকে একটা অস্থিচর্ম কঙ্কাল সর্বদা রামনাম করছে তখন উনি প্রভুর মৃত্যুঞ্জয়ী মহামন্ত্রীর দ্বারাই সঞ্জীবিত করে উনাকে গঠন করলেন নির্বিত। করে ওনাকে নাম দিলেন তুমি আজ থেকে মহিষি ঋষি মহামণি বাল্মীকি তোমার রুচিত ভাষায় তুমি যা লিখিবে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে এই ধরা দামে তা কর্ম করিবেন সেই মুহূর্তে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করার পরে তার সেই মহিষি ঋষি বাল্মীকির লিখিত ভাষায় প্রভু রামচন্দ্র তার প্রীতিসত্ব পালন করার জন্য চোদ্দ বছর বনবাসে গেলেন বনবাস পূর্ণ হওয়ার পরে রাবণকে নিধন করে মা সীতাকে যখন অযোধ্যায় নিয়ে এলেন তখন অযোধ্যায় মা সীতা রাজ্যে রাজরানী হয়ে যখন আছেন সেই মুহূর্তে প্রভু রামচন্দ্র সরোবর ঘাটে স্নান করতে গিয়েছেন তখন এক রজক রজকিনী বলছে প্রভু আমি আমার মায়ের বাড়ি যাব তখন সেই রজক বলছেন তুমি যাও তোমার মায়ের বাড়ি তবে আজকে রাতে থাকবে না ফিরে আসবে তখন উনি গিয়ে যখন মায়ের বাড়িতে হাজির হন তখন মায়ের ওনার আর ভাই নেই তখন ওনার বাপ অসুস্থ ওনার মা বললেন আচ্ছা মেয়ে তুমি থেকে যাও কালকে সকালে যাবে তোমার ভাই নাই কালকেই যাবে না তোমার জামাইবাবু বলছেন ফিরে যেতে না ঠিক আছে রাত থাকলে ক্ষতি নেই সকালে যাবে তারপরে মায়ের কথা মতো উনি থেকে গেলেন পরের দিন সকালে যখন সেই সরোবরের ঘাটে রজকের তার স্বামীর কাছে হাজির হন তখন তার স্বামী ধিৎকার করে ওনাকে তাড়িয়ে দিলেন যে তুমি আমার বাক্য লঙ্ঘন করেছ তুমি ফিরে যাও তোমার মায়ের বাড়ি তুমি অসতি তোমার বাক্যহীন আমার তোমাকে গ্রহণ করতে নারাজ তখন প্রভু রামচন্দ্র উপরঘাটে স্নান করছেন সেই মুহূর্তে সেই রজকিনি বলছে তার স্বামীকে প্রভু অযোধ্যা রাজা ছিলেন রামচন্দ্র মা সীতাকে লঙ্কায় দশ মাস রেখে ফিরিয়ে এনে অযোধ্যায় রানী করে রাখলেন আর আমি একদিনের মধ্যে তোমার কাছে দ্বিচারিণী হয়ে গেলাম না তখন ওই রজক বলছে ওটা প্রভু রামচন্দ্র পারে কিন্তু আমি পারি না সেই মুহূর্তে মা সীতাকে রাজপ্রসাদে মায়ের যা মেনে বলছে আচ্ছা দিদি তোমাকে যে রাবণ ধরে নিয়ে গেল দশ মুণ্ড বিংশত বাহু বৃক্ষধর মূর্তি দিদি ওনার ছবিটা এঁকে আমাদেরকে দেখাও না তখন মা সীতা বলছেন ও আমি আকাশ পথে যখন যাই ওনার মুখ থেকে তাকাই না তবে জল জলের নিচে ছায়া দেখি ওনার বৃক্ষধর মূর্তি দশ মুণ্ড বিংশত বাহু না আচ্ছা দিদি সেইভাবে এঁকে দেখাও সেই মুহূর্তে মা সীতা খড়িতে অঙ্কুর করে রাবণের দশ মুন্ড বিংশত বাহু অঙ্কুরিত করে ছবি আঁকলেন আঁকার পরে তখন তার জায়েরা দেখে চলে গেলেন সেই মুহূর্তে মা সীতার ছিল পঞ্চমাস গর্ভবাস সেই অবস্থায় অলসতা বদনে মা সেই রাবণের ছবির উপরে শুয়ে পড়লেন শয্যাগত করে আছেন সেই মুহূর্তে রাম এসে দেখেন যে মা সীতা রাবণের ছবির উপরে শুয়ে আছে তখন তিনি ভাবলেন যে ওই রজক যে তার স্ত্রীকে তাড়াচ্ছে রাতের জন্য মেহেরাই ভ্রষ্টাচারী ওদের কথা থাকে না ওরা সবসময় মতিভ্রমে প্রতিষ্ঠিত হয় তার জন্য সীতা আমি রাবণ নিধন করে এত কষ্ট করে লঙ্কা লঙ্কাকাণ্ড ঘটিয়ে সীতাকে এনে অযোধ্যায় রানি করলাম এখনও সেই সীতা দেবী আমার রাবণের কথা ভুলতে পারে না রাবণ মরে ছাই হয়ে গেছে তার ছবি এঁকে এখনও ঘুমাচ্ছে তখন প্রভু লক্ষণকে ডেকে বললেন ভাই ওকে গোপনে ওই বাল্মীকির ছেড়ে দিয়ে এসো তখন প্রভুর লক্ষণ এসে বাল্মীকির তোপোবনে ছেড়ে দিয়ে গেলেন তখন মা সীতা তপোবনে একা কান্না করছেন সেই মুহূর্তে আমার বাল্মীকি বাবা তখন ফুল এবং কাষ্ঠ আহরণ করতে গিয়ে দেখেন একজনের কান্না গিয়ে দেখেন এক অবলা নারী কান্না করছে তখন মাকে নিয়ে এসে অন্য কুঠির করে এখানে রাখলেন সেই সময় মায়ের দশ মাস পূর্ণ হওয়ার পরে লবকুশ নামে যমজ দুই ছেলে এখানে জন্মগ্রহণ করে তখন সেই মুহূর্তে প্রভু রামচন্দ্র অযোধ্যায় যখন অষ্টমের যজ্ঞ করেন তখন লবকুশের বয়স হয়েছে বারো বছর আর বাল্মীকি বাবার কাছে লবকুশ রামায়ণ এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছেন সেই মুহূর্তে ঘোড়াতে লেখা আছে জয়পুত্র কি লেখা আছে না সতীপুত্র বীরপুত্র যারাই হবে তারাই এই অর্ষের যজ্ঞের ঘোড়া করবে বন্ধন তখন ভারত পরিক্রমা করতে করতে তপবনে ঘোড়া হাজির সেই মুহূর্তে দুই ভাই খেলা করছে ওই জলতীর্থের তীরে তখন লব বাবা দেখলো দেখে বলছে ভাই রে দাদা রে একটা ঘোড়া হাজির না হ্যাঁ রে দাদা সুন্দর ঘোড়া কী লেখাছে না জয়চত্র তাহলে তো আমরাই তো সতীপুত্র বীরপুত্র আমরাই ঘোড়া বাঁধবো তখন তারা ঘোড়া আচ্ছাদন করলো আচ্ছাদন করার পরে প্রভু রামচন্দ্র চর পাঠানেন হনুমান লক্ষণ ভর শত্রুঘন সবাইকে চর পাঠিয়ে যুদ্ধ হয়ে ওদেরকে অচৈতন্য করলেন শেষে প্রভু রামচন্দ্র এসে হাজির হলেন রামচন্দ্রকে মানে অচৈতন্য করলেন তারপরে বাবা বাল্মীকি ছিলেন চিত্রকূটে চিত্রকূটে থেকে বাবা যোগে জেনে যখন হাজির হন তখন মা সীতা লবকুশ এই অগ্নিকুণ্ডের দাহ হওয়ার প্রস্তুতি নিয়েছেন সেই মুহূর্তে বাল্মীকি বাবা বন্ধ করলেন তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণ সঞ্জীবিত করলেন রাম লক্ষণ বরশত্রুঘ্ন সীতা মাকে নিয়ে তখন প্রভু রামচন্দ্র অযোধ্যায় যান যার প্রতি সুবর্ণরেখাত্রে প্রভু রামচন্দ্র ধনুকেশ্বর পড়ে গেল রথ থেকে সেই মুহূর্তে মা সীতা বালুকা শিবলিঙ্গ স্থাপন করে শিব পূজা করেন শিব পূজা করার পরে মা সীতা নাম দিলেন বাবা রামেশ্বর এই রামেশ্বর তারপরে অযোধ্যায় গেলেন তারপরে বাল্মীকি বাবা লক্ষ লব কুসকে নিয়ে গেলেন অযোধ্যায় রামায়ণ গান শোনাতে সেখানে ছেড়ে দিয়ে এলেন সমাপ্ত ধন্যবাদ